গত কালকে থেকেই রাজধানী ঢাকাতে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। শুধু ঢাকাতেই না, বাংলাদেশের প্রায় প্রতিটা অঞ্চলে প্রতিটা শহরেই কিন্তু ভয়াবহ লোডশেডিংয়ের সম্মুখীন হচ্ছে। গত বছর গরমের সময় যখন লোডশেডিং হয়েছিল তখনও কিন্তু এত পরিমাণ লোডশেডিং হয়নি যতটা লোডশেডিং হয়েছে গতকালকে বা গতকালকে থেকে হচ্ছে। গতকালকে থেকে ঢাকাতে বিশেষ করে আমাদের অঞ্চলে তো 6-7 ঘন্টার মতন লোডশেডিং হচ্ছে। আপনাদের অঞ্চলে কত ঘন্টা লোডশেডিং হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ এত পরিমাণ লোডশেডিংয়ের সম্মুখীন হতে হচ্ছে। এর কারণ হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে একটা বড় সংকট, যেই সংকটের নাম হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। বিস্তারিত খবর জানার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা। বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে এই ঘূর্ণিঝড়টি প্রকট রূপ ধারণ করেছে এবং আরও বলা হয়েছে শনিবার অতিরিক্ত প্রকট রূপ ধারণ করে এটা রবিবার অর্থাৎ আজকেই বাংলাদেশের উপকূল অতিক্রম করবে। এবং এটা যখন বাংলাদেশের উপকূল অতিক্রম করবে তখন এর অর্ধেক শরীর থাকবে বাংলাদেশের ভিতর এবং অর্ধেক শরীর থাকবে মিয়ানমারের ভিতর, এবং প্রকট অংশটা কিন্তু মিয়ানমারের দিকেই থাকবে। কিন্তু তার মানে এটা না যে এটা বাংলাদেশের কেমন তেমন কোনো ক্ষয়ক্ষতি করবে না। ধারণা করা হচ্ছে যে প্রকট রূপ বাংলাদেশের দিকে না থাকলেও কিন্তু এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশে বিশাল পরিমাণে ক্ষয়ক্ষতি করতে পারে, বিশেষ করে বাংলাদেশের উপকূল অঞ্চলগুলোতে, যার ফলে কিন্তু ইতিমধ্যে কক্সবাজারে প্রায় 55টা হোটেল এবং রিসোর্টগুলোকে আশ্রয়কেন্দ্রে পরিণত করে ফেলা হয়েছে। এতে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এই ঘূর্ণিঝড়টা কতটা বিরাট রূপ ধারণ করেছে। অন্যদিকে গত বছর থেকে কিন্তু বাংলাদেশে এলএনজি কিংবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের একটা সংকট চলছে এবং বাংলাদেশ চাচ্ছে না এরকম সময় বাংলাদেশের ভাসমান দুইটা এলএনজি টার্মিনালে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হোক, যার ফলে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের ভাসমান দুইটা এলএনজি টার্মিনালকে নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে গভীর সমুদ্রে নিয়ে রাখা হয়েছে। বর্তমানে কিন্তু এর ফলে চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, যার ফলে এই অঞ্চলগুলোতে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকবে কিংবা আংশিক খোলা থাকতে পারে। এবং এই তথ্যগুলো জানিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ জানিয়েছেন যে অতি শীঘ্রই গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এই ঘূর্ণিঝড়টা চলে গেলে আবার সেই ভাসমান দুইটা এলএনজি টার্মিনালকে নির্দিষ্ট স্থানে এনে পুনর্সংযোগ স্থাপন করার মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। বর্তমানে কিন্তু এই গ্যাস সংকট কিংবা নিম্ন গ্যাস চাপের ফলে রাজধানী ঢাকাও ভয়াবহ লোডশেডিংয়ের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে কিন্তু প্রথমবারের মতন বাংলাদেশের একটা মেগা স্ট্রাকচার মাতাবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনো প্রকার ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে যাচ্ছে। এখন এলএনজি টার্মিনাল দুইটা ভাসমান অবস্থায় ছিল বলে তাদেরকে সরিয়ে ফেলা সম্ভব হয়েছে, কিন্তু এই মেগা স্ট্রাকচার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে তো আর সরিয়ে ফেলা সম্ভব নয়। তাই এর জন্য বর্তমানে দোয়া করা হচ্ছে যেন এটার কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়, কারণ এর কাজ কিন্তু প্রায় শেষের পথে। আপনারা সকলে জানেন যে জাপান এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পটা অর্থাৎ এই বিদ্যুৎ কেন্দ্রটা এই বছরে কিন্তু উৎপাদনে আসার কথা রয়েছে। এবং বলা হচ্ছে যে এই বিদ্যুৎ কেন্দ্রটা বাংলাদেশে যে বিদ্যুতের একটা সংকট চলছে সেটা সমাধানে একটা অবদান রাখবে। তাই বর্তমানে আপনারাও দোয়া করুন যেন বিদ্যুৎ কেন্দ্র কেন বাংলাদেশের কোনো প্রকল্পের বা বাংলাদেশের কোনো মানুষের, বিশেষ করে বাংলাদেশের উপকূল অঞ্চলের মানুষের কোনো প্রকার যেন ক্ষয়ক্ষতি না হয় এই ঘূর্ণিঝড় মোখার কারণে। আজকে ভিডিওতে এখানে ছিল, নেক্সট আপনার জন্য আর কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।